পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের রামমুদিপল্লী এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ। যেহেতু জনতা পার্টি বিজেপি করি বলে তৃণমূলের কিছু দুষ্কৃতী ছেলে পাঁচ ছজন মিলে এসে আমার বাড়িতে চড়া হয়। ঘর থেকে আমাকে টেনে বার করে পাঁচ ছজন মিলে মাসে লাঠিতে খুব মারামারি করে, লড লোহার রড ফড সব নিয়ে আসে আর মারে। আর আমার মা ঠেকাতে যায়, আমার মাকে ঠেলে ফেলে দেয়, মা পড়ে গেছে, আমার বুকে মেরেছে, খুব লেগেছে। আর হাতে আমি লাঠি ঠেকাতে গেছি, হাতে খুব লেগেছে আমার। তৃণমূলের লোকেরা, আমি যেহেতু জনতা পার্টি করি বিজেপি, তার জন্যে ওরা আমাকে এরকম এসে খুব অত্যাচার করছে, বাড়িতে আমি থাকতে পারছি না। কেন মা লক্ষ্মী বলছে কি বলছে, তুই বিজেপি করছিস কেন, তোকে এখানে থাকতে দেওয়া যাবে না, তুই এখান থেকে চলে যা, তোকে মেরে তাড়িয়ে দেবো। আমার কেউ নাই পাশে, আমার বাবা মারা গেছে, চার মাস হয়েছে, আমি খেটে কাজকর্ম করে খাই, আমি খুব নিরীহ ছেলে। আমার যে বিজেপিতে আমি যোগদান করেছি, কেন আমি নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসি, তার জন্যেই আমি যোগদান করেছি। রাজনীতি যার যার ভালো লাগবে তার কাছেই যাবে, ওরা বলছে না তুই যেতে পারবি না, তো ওইখানেই আমাদের মতেই থাকতে হবে। কারা মানে এরা যারা মানলো তারা কারা? তারা তৃণমূলের দুষ্কৃতি। কারা মানে কার নেতৃত্বে দল করে? এরা পেছনে আছে বিশ্বনাথ, এর পিতে চলছে এরা। মানে কি রাজবিহারী হালদার? হ্যাঁ, রাজবিহারী হালদার। তারা লাঠি বাঁশ লাঠি নিয়ে এসেছিল, রড নিয়ে এসেছিলো, এসব নিয়ে এসেছিলো, আমাকে বাঁশের ইদে মেরেছে, রড দিয়ে মারতে যাচ্ছিলো আমার মাথাতে, আমি হাতে ঠেকিয়ে দিয়েছি, নাহলে আমার মাথা ফেটে যেত, মাকে ফেলে দিয়েছে। এবার চিল্লামিল্লি করেছি, আমার আশেপাশে পাড়ার লোক ছুটে এসছে বলে আমি বেঁচে গেছি, নাহলে হয়তো আমাকে মেরেই ফেলতো। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা ঘটেছে রামমুদি ক্যালেনবাদ। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগী অভিযোগ করেন, এদিন তারা ওই এলাকায় আর নয় অন্যায় ক্যাম্প করছিলেন, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। এক বিজেপি কর্মী সহ দুই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। আপনারা জানেন যে বর্ধমান শহরেই জবে থেকে তৃণমূলের যে প্রার্থী ঘোষণা হয়েছে, তারপরেই বিভিন্ন জায়গা থেকে যে সন্ত্রাসের খবর আমরা আপনাদের কাছে মাধ্যম দিয়ে জানতে পারছি এবং আমাদের কর্মীদের মারছে, আমরা সেখানে প্রোটেস্টও করছি। আজকে সকালবেলায় আমরা এই ১৬ নম্বর ওয়ার্ড, আমাদের ৪ নম্বর নগরমণ্ডলের অন্তর্গত এই ১৬ নম্বর ওয়ার্ডে যে রামমোদী ক্যালেনবাদ আছে, সেখানে যে বুথ আছে সেই বুথে আমরা আর নয় বেকারত্বের যে লিফলেট আছে, আমাদের নির্বাচনী প্রচার আমরা সারছিলাম, প্রার্থী ঘোষণা না হলেও আমরা আমাদের নির্বাচনী প্রচার গোটা শহর জুড়েই করছি। তো সেটা ১৬ নম্বর ওয়ার্ডে আমাদের যুব মোর্চা সভাপতি রাজু চন্দ্রের নেতৃত্বে এবং মণ্ডল সভাপতি মানুষদার নেতৃত্বে সেখানে কাজ চলছিল, এবং সেখানকার যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া ছিল সেই সাড়াতে তাদের তৃণমূল কংগ্রেসের ভিত নরম হয়ে গেছে, এবং সেই জায়গায় তারা পুনরুদ্ধার দাবিতে তারা জায়গায় জায়গায় যে সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে এবং নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে, এবং তার জন্যই আমাদের কর্মীদের উপর মারধর করেছে, কিছু কর্মীকে মেরেছে, বাড়িতে গিয়ে বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে, এবং আমাদের যে সুরজিৎ আছে অ্যাক্টিভ কর্মী সেই কার্যকর্তাকে মেরেছে, তার মাকে অলোকা মিস্ত্রি তাকে মেরেছে, এবং তার ছেলে সুরজিৎ মিস্ত্রিকে মেরেছে, আমরা চিকিৎসাধীন অবস্থায় আছি, এবং তার স্ত্রীকেও মেরেছে। এই চার মাস হলো তার বাবা পৃথিবীকে মারা গেছেন। তো আমরা খুবই দুঃখজনক ঘটনা, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলে আজকে তৃণমূল কংগ্রেস এই ধরনের জঘন্য কাজ করছে, কিন্তু বাংলার মানুষ আসল পরিবর্তনের জন্য প্রস্তুত, এবং আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ইভিএমে পদ্মফুলে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে বাংলায় আসল পরিবর্তন হচ্ছে।
এখানকার যে তৃণমূল এখানে যে তৃণমূলের যে যুব সভাপতি আছে এবং তৃণমূলের যে প্রার্থী আছে রাসবিহারী হালদার আছে আপনারা সবাই জানেন, এবং তৃণমূলের প্রার্থী খোকন দাস আছে, আরও অনেক অনেক নেতা আছে, নাম করতে চাই না, সমস্ত তৃণমূল নেতৃত্বের ওপরই হারমাত যারা আছে, দুষ্কৃতির নামে যারা পরিচিতি আছে তাদের নেতৃত্বই হয়েছে, মারধর করেছে এবং একটি পরিবারের উপরই পুরো টর্চার করেছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে, এবং সুরজিৎ মিস্ত্রি, তার মা অলকা মিস্ত্রি এবং তার মিসেসকে গায়ে হাত তুলেছে, এবং সেখানকার তৃণমূলী হারমাত ফারুক শেখ গব্বরের নেতৃত্বে, সেই গালু গব্বর কে আছে তার নেতৃত্বে হয়েছে। আমরা থানায় লিখিতভাবে সিভিজিলের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং থানাতেও জানাবো, থানা যদি কোনো স্টেপ নেয় নাহলে আমরা আমাদের মতো পদ্ধতি নিতে পারি, এবং আমরা আমাদের পদ্ধতি নেওয়ার জন্য প্রস্তুত আছি। যাদেরকে মারধর করেছে তাদের অবস্থা, তাদের অবস্থা খুব, একজনকার খুবই বুকে পেন হচ্ছে, আমরা তার বুকের ফটোর জন্য সে গেছে, একটু অবস্থা তার এখনও স্থিতিশীল হয়নি, ডাক্তারের সাথে পরামর্শ চলছে। বড় বড় বাস ছিল, রড ছিল এবং নানা রকম আগ্নেয়স্ত্র ছিল, আমার কাছে এখন খবর আসছে। তো যাই হোক, আমরা পুলিশকে জানিয়েছি, আমাদের বর্ধমান থানার আইসিকে আমরা ফোনে জানিয়েছি, এবং তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে এবং কেন্দ্র বাহিনীও গেছে। যাই হোক, আমরা থানায় গিয়ে নেতৃত্বের সাথে কথা বলে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি জানাবো, এবং তৃণমূল কংগ্রেসকে একটাই কথা বলে দিতে চাই, তারা যদি এইভাবে আমাদের উপর আক্রমণ করে ভাবে যদি যে তারা জয় হাসিল করে দেবে তাহলে তারা ভুল ভাবছে, কারণ বাংলার মানুষ, 16 নম্বর ওয়ার্ডের মানুষ, বর্ধমানের মানুষ, সমস্ত মানুষ বিজেপির দিকে আছে এবং বিজেপির আসল পরিবর্তনের সাথে আছে। তাই বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, এই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত। তিনি আরও জানান বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, দুটি পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে। দেখুন, এটা পুরো মিথ্যা একটা ঘটনা, কারণ এই ঘটনার সাথে আমাদের দলের কোনো যোগ নাই, কারণ আমরা খবর নিয়ে জেনেছি যে এটা কোনো রাজনৈতিক সংঘর্ষও নয়, কারণ এটা দুটো মিস্ত্রির তাদের পারিবারিক বিবাদ, এই সেই বিবাদ থেকে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। এখন বিজেপি ওই ওয়ার্ডে তাদের কোনো জমি নাই, তাই তারা এই পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দিতে তারা তৃণমূলের নাম জড়িয়ে দিচ্ছে। যেটা অভিযোগ যে ওই ওয়ার্ডের এবং হচ্ছে পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারীর যারা অনুগামী তারাই হামলা চালিয়েছে। দেখুন, একটা কথা বলি, বারবারই আমি বলছি যে ওটা পারিবারিক বিবাদ, ওই পারিবারিক বিবাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর কেউ না কেউ কার নাও কার লোক হতে পারে, তারা হয়তো এখন বিজেপির লোক, কেউ তৃণমূলের লোক, কেউ সিপিএমের লোক আছে, কিন্তু পারিবারিক বিবাদটা পারিবারিক বিবাদ, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। তো এখন একটা পরিবার আর একটা পরিবারকে মেরেছে, তাদের সেই পারিবারিক বিবাদকে তারা রাজনৈতিক রং দিচ্ছে, এর সাথে রাসবিহারী হালদারেরও কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসেরও কোনো সম্পর্ক নেই। আরও যেটা অভিযোগ করছে যে তৃণমূলের পায়ের তলায় মাটি সরেছে বলে এই আক্রমণ। দেখুন, ওখানে তো পায়ের তলায় মাটি সরার কোনো কারণই নেই, কারণ ওখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই 16 নম্বর ওয়ার্ডে, আমরা যেটুকু জানি, কারণ কোনো রাজনৈতিক দলের ওখানে কোনো অস্তিত্ব নেই, ওখানে যারা আছেন সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তো যারা বলছে এটা মিথ্যা কথা বলছে, আমাদের পায়ের মাটি সরেনি, বরঞ্চ রাসবিহারী হালদার যুব সভাপতি হওয়ার পর থেকে ওখানে মায়ের মাটি আমাদের যথেষ্ট শক্তিশালী হয়েছে, তো সুতরাং আমাদের সরার কোনো ব্যাপারই নয়। তো ওটা মিথ্যা কথা, এটা পারিবারিক বিবাদ করা চাপাচ্ছে, কারণ একটা মিস্ত্রি আর একটা মিস্ত্রি দুটো পরিবারের বিবাদ, এর সাথে রাজনৈতিক সম্পর্ক কী? আর সব ক্ষেত্রে বিজেপি একটা রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছে, আমরা তাই বিজেপিকে ধিক্কার জানাই যে কোনো ব্যাপারে রাজনৈতিক রং লাগানোটা ঠিক নয়, নির্বাচন এসেছে তাই রাজনৈতিক রং ওরা লাগাচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।